আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে একাদশ শ্রেণী বাংলা তোমাদের প্রথম গল্প হচ্ছে পুঁই বিভূতিভূষণ বিভীতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পার্ট ওয়ানে আমি তোমাদের পঁয়তাল্লিশ কানা এমসিকিউ এবং তার উত্তর সহ আলোচনা করেছি আজকের ভিডিওটি আরও পঁয়তাল্লিশ খানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো এবং যারা আমাদের কাছ থেকে অর্থাৎ সোমনাথার কোচিং সেন্টার থেকে নোট নিতে চাইছ তোমরা কিন্তু দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর্টস গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের এই ধরনের নোটস কিন্তু সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে থাকি আশা করা যায় যে নোটগুলো আমরা দেবো এই নোটের সাথে বইটা যদি একটু ভালো করে রিডিং পড়া যায় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যেতে পারে কারণ হচ্ছে তোমরা বিভিন্ন সাইকে বই অনেক কিনেছ দেখেছো ওখানে কত কত করে প্রশ্ন থাকে কিছু কিছু বইতে তিন হাজার প্লাসও কিন্তু প্রশ্ন রয়েছে বিভিন্ন সাবজেক্টে এত প্রশ্ন মুখস্থ করা অসম্ভব তাই একদম বাছাই করে কিন্তু আমরা দিয়েছি প্রশ্নগুলোকে তার উত্তর সহ যাদের দরকার একমাত্র তারাই কিন্তু নোটগুলো সংগ্রহ করতে পারো তো দেখো আজকে আমরা পঁয়তাল্লিশ থেকে শুরু করব দেখো এখন যে জল না পেয়ে মরে যাবে কী মরে যাওয়ার কথা বলা হয়েছে পুঁই গাছে চারা মরে যাওয়ার কথা বলা হয়েছে ফর্টি সিক্স শীতের সকালে খেন্তিকে দেখা যায় কোথায় কী লিখবে মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে ফর্টি সেভেন জন্য শয় কিনে দেয়া জামার দাম কী ছিল মানে কত ছিল এটা হবে লিখবে আড়াই টাকা ফর্টি এইট দেখো শয় হরি জন্য জামা কিনেছিলেন কোথেকে কী লিখবে হরিপুরে রাসের মেলা থেকে ফর্টি নাইন জামাটি থাকতো কোথায় কী লিখবে তার টিনের তরঙ্গে পঞ্চাশ খেন্তি পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যেবেলায় কি করছিল কী লিখবে কলা পাতায় নারকেল কুড়োচ্ছিল এখনো নম্বর প্রশ্ন পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা কি কাজ করছিলেন কী লিখবে পিঠে তৈরি করছিলেন আচ্ছা বাহান্ন পুঁটি কার ক্ষীর তৈরির কথা বলেছিল রাঙা দিদি তিপ্পান্ন অন্নপূর্ণা খোলায় তেল মাখাচ্ছিলেন কার সাহায্যে কী লিখবে বেগুনের বোঁটা দিয়ে আচ্ছা চুয়ান্ন ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ খেন্তি কোথা থেকে এই গন্ধ পেয়েছিল কি লিখবে আচ্ছা এটা খেন্তে খেঁদির মাঠ তৈরি পাটিসাপটায় পঞ্চান্ন খেন্তির খাওয়ার ধরণ কেমন ছিল কী লিখবে সে মুখ বুঝে শান্তভাবে খায় ছাপ্পান্ন খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে কি লিখবে বৈশাখ মাসের প্রথম দিকে ফিফটি সেভেন যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স কত ছিল কী লিখবে চল্লিশের খুব বেশি নয় ফিফটি এইট খেন্তির বিয়ের ঘটকালি করেছিল কে উক্ত লিখবে এক সম্পর্কের আত্মীয় ফিফটি নাইন খেন্তির জন্য যে পাত্র ঠিক করা হয়েছিল সে কিসের ব্যবসা করে কি লিখবে সিলেট চুন ও ইটের ব্যবসা করে ঠিক আছে দেখো ক্লাস ইলেভেনে যদি ভালো রেজাল্ট করতে হয় ফার্স্ট সেমিস্টারে একটাই টেক্সট তোমাদের অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলোকে তোমরা পেনসিল দিয়ে দাগ মারবে ঠিক আছে তাহলে কী হবে পরের বার পড়তে তোমাদের আরও সুবিধা হবে সামনে প্রশ্নগুলো ভেসে উঠবে তার সঙ্গে জাস্ট এই কটা প্রশ্ন যদি কেউ পড়ে যাও না সমস্ত প্রশ্নই কিন্তু কমন পাওয়া যায় মেন হচ্ছে কিন্তু পাঠ্য বই খুঁটি খুঁটি রিডিং করা তার অনুসরণের প্রশ্ন উত্তরগুলো সলভ করা বাকি সাবজেক্টের প্রশ্ন অনুসরণে কিন্তু আমরা অলরেডি আপলোড করছি তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পেতে পারো আর যাদের নোটের দরকার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা প্রতিটি সাবজেক্টের জন্য মাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়ে থাকি তো চলো পরের প্রসঙ্গ দেখে নিই ষাট দেখো পালখি বাহুদের কি বলা হয় কী লিখবে বেহারা বলা হয় সিক্সটি ওয়ান দেখো বাড়ির বাইরে বেহারারা পালখি নামিয়েছিল কোথায় কী লিখবে দেখো আমলকি তলায় বাষট্টি দেখো খেন্তি তার বাবার বাড়িতে কোন মাসে ফিরে আসতে চেয়েছিল কী লিখবে আষাঢ় মাসে সিক্সটি থ্রি দেখো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খেন্তি কি পড়েছিল কী লিখবে চড়ি এটা শাড়ির নাম এটা ঠিক আছে আচ্ছা সিক্সটি ফোর দেখো উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা কি শুকোতে দিয়েছিল কি দিয়েছিল আম সত্ত্ব পঁয়ষট্টি দেখো উঠোনের মাচায় অন্নপূর্ণা সত্য শুকোতে দিয়েছিল কোন মাসে কি লিখবে ফাল্গুন চৈত্র মাসে আচ্ছা নেক্সট দেখো সিক্সটি সিক্স ঘরের দাওয়ায় বসে ছয় হরি কথা বলছিল। যে প্রতিবেশীদের সঙ্গে তিনি কে ছিলেন কী লিখবে আচ্ছা এটা বিষ্ণু সরকার হবে ঠিক আছে সিক্সটি সেভেন আচ্ছা ওখানে বার্নার মিস্টেক ঠিকঠাক করে নেবে সিক্সটি সেভেন বিষ্ণু সরকার বসে ছিলেন কোথায় লিখবে তাল পাতার চাটাইয়ে সিক্সটি এইট খেন্তির কী অসুখ করেছিল কী লিখবে বসন্ত সিক্সটি নাইন খেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল কত টাকা কী লিখবে আড়াইশো টাকা সত্তর নম্বরের প্রশ্ন দেখো ছয় হরির হিসাব মতো খেন্তির শ্বশুরবাড়িতে পুজোর তত্ত্বে কত টাকা খরচ ছিল কী লিখবে তিরিশ টাকা সেভেন্টি ওয়ান দেখো একেবারে চামার কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে কী লিখবে খেন্তির শ্বশুরবাড়ি সেভেন্টি টু দেখো শয় হরি খিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল কোন মাসে কী লিখবে পৌষ মাসে সেভেন্টি থ্রি শয় হরির প্রতি খেন্তির শাশুড়ির অভিযোগ কি ছিল লিখবে পৌষ মাসের সময় খালি হাতে মেয়ে দেখতে এসেছে সেভেন্টি ফোর দেখো পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে ঘাটে জল খেত কার আমলে নীল কুঠির আমলে হরির কথা মতো কার নামে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে লিখবে পরমেশ্বর চাটুর্যে সেভেন্টি সিক্স দেখো বসন্ত হওয়ার পর খেনিকে বানে একটু মিষ্টি রয়েছে রেখে আসা হয়েছিল কার বাড়ি দেখি লিখবে টালায় সয়হরির হরির এক সম্পর্কের বোনের বাড়িতে সেভেন্টি সেভেন উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল কে কী লিখবে পুঁটি ও রাধি সেভেন্টি এইট দেখো প্রথম পিঠে পুঁটি কাকে দিয়ে আসতে চেয়েছিল কী লিখবে সারা ষষ্ঠীকে সেভেন্টি নাইন সারা গাছে ঝোপের মাথায় ছিল কি কি লিখবে তেলা কচু লতার খোল আচ্ছা আশি নম্বর প্রশ্ন পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল কোথায় কী লিখবে সারা গাছের ঝোপের মাথায় ডোবার দিকে এইটটি ওয়ান জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল কে কি লিখবে একটি কাঠঠোকরা পাখি এইটি টু পুঁই গল্পটি কার লেখা কি লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এইটটি থ্রি পুঁই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকা কি লিখবে প্রবাসী পত্রিকায় এইট্টি ফোর গল্পটির প্রথম পত্রিকা প্রকাশ হয়েছিল কবে লিখবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাক সংখ্যায় এইটটি ফাইভ পুঁই গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে সংকলিত হয় উত্তর লিখবে মেক মল্লার এইটটি সিক্স পুঁইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি ছিল সয়হরি চাটুর্যে এইট্টি সেভেন শয়হরি চাটুর্যের স্ত্রীর নাম কী অথবা পুঁইমাছা গল্পে খিন্তির মায়ের নাম কী কী লিখবে অন্নপূর্ণা এইটটি এইট শয়হরি চাটুর্যের বড় মেয়ের নাম কি অন্নপূর্ণা অথবা প্রশ্ন অন্নপূর্ণার বরমের কি লিখবে খেন্তি তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে খানা কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে খুব বেশি একটা নয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলোর সাথে ভালো করে তোমরা রিডিং পড়ো বারবার তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে আর তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন পরিবেশবিদ্যা এবং হোম ম্যানেজমেন্ট এই সাবজেক্টের নোটগুলো কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময় ঠিক আছে নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করে ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে দেখা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো